পৃথিবীর সবথেকে বিষাক্ত বিচ্ছু, এটা আপনার জীবন নিতে পারে। বিচ্ছু অর্থাৎ স্কর্পিয়ন, যার সম্পর্কে আপনারা হয়তো সকলেই জানেন, যা খুবই বিপজ্জনক একটি প্রাণী। এদের কাছে একটি হুল থাকে যেটাতে বিষ থাকে। তবে সব বিচ্ছুর বিষ প্রাণঘাতী হয় না, কিন্তু খুবই মারাত্মক যন্ত্রণাদায়ক হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিচ্ছুর প্রজাতি পাওয়া যায় যাদের বিষ আপনাকে মৃত্যুর ঘুম পাড়াতে পারে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। সাধারণত বিচ্ছু গরম এলাকাতে পাওয়া যায়। এরা পাথর আর শিলাখণ্ডের মাঝে তৈরি গর্তে লুকিয়ে থাকে, আর বেশিরভাগ সময় রাতেই গর্ত থেকে বের হয়, কারণ এরা নিশাচর প্রাণী। বিচ্ছুর প্রায় 2000-এর বেশি প্রজাতি পাওয়া যায়, যা নিউজিল্যান্ড এবং অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় প্রত্যেক অংশেই ছড়িয়ে রয়েছে। এরা সেই সব জায়গায় থাকতে পছন্দ করে যেখানকার তাপমাত্রা 20 ডিগ্রি থেকে শুরু করে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এরা হাড় কাঁপানো ঠান্ডা এবং অনেক বেশি গরমকেও সহ্য করতে পারে। তবে বিচ্ছুর সকল প্রজাতিই কিন্তু বিষাক্ত হয় না, কিন্তু কিছু প্রজাতি এতটাই বিপজ্জনক হয় যে তারা একবারেই আপনাকে মৃত্যুর ঘুম পাড়াতে পারে। তাহলে আসুন জেনে নেই পৃথিবীর সবথেকে বিষাক্ত বিচ্ছুদের সম্পর্কে। ইন্ডিয়ান রেড স্কর্পিয়ন, এটাকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক বিচ্ছু বলে মনে করা হয়। যদিও এরা দেখতে ছোট হয়, কিন্তু এদের এক কামড়েই মানুষের জীবন চলে যেতে পারে। এদের বিষ এত মারাত্মক হয় যে কামড়ের কিছু সময় পরেই সেই ব্যক্তির নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাছাড়াও ফুসফুসে যন্ত্রণা হতে শুরু করে, আর যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে আপনার প্রাণও চলে যেতে পারে। বলা হয় যে এর বিষকে ধ্বংস করার জন্য এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি যা আপনার প্রাণ বাঁচাতে পারে। এই বিচ্ছু কামড়ানোর পর যদি প্রতিষেধক দেওয়া হয় তাহলে 4% সম্ভাবনা থাকে মানুষের বাঁচার। এই বিচ্ছু কমলা, বাদামি এবং ধূসর রঙের হয়ে থাকে। এই বিচ্ছুকে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কাতেই দেখতে পাওয়া যায়। ডেথ স্টালকার, এই বিচ্ছুর নামেই এমন একটি শব্দ লুকিয়ে রয়েছে যা প্রমাণ করে যে এই বিচ্ছু কতটা মারাত্মক হতে পারে। এই বিচ্ছুর শিকার করার পদ্ধতিও খুবই বিপজ্জনক হয়। এরা দেখতে ছোট এবং হলুদ রঙের হয়ে থাকে, আর এইটাকে বেশিরভাগ মরুভূমিতেই পাওয়া যায়। এমনটা মনে করা হয় যে এরা প্রায়ই রাতের সময় শিকার করতে বেরিয়ে পড়ে। মরুভূমির বালিতে এরা কোথায় এবং কখন হামলা করবে সেটা কেউ জানতে পারে না। সাধারণত এরা ছোট পোকামাকড়কে শিকার করে, কিন্তু এরা যদি বিপদের আশঙ্কা দেখে তাহলে বড় বড় প্রাণীকেও এরা হামলা করে দেয়। এই বিচ্ছুর সব থেকে বড় বিশেষত্ব হলো তার সকল বিষ তার লেজেই থাকে, যা খুবই মারাত্মক হয়। এই বিচ্ছুর সামান্যতম বিষও যে কোনো প্রাণীকে মেরে ফেলতে যথেষ্ট। ব্রাজিলিয়ান ইয়েলো স্কর্পিয়ন, এই বিচ্ছুটিকে চলন্ত কিলিং মেশিন বললেও কম বলা হবে। ব্রাজিলিয়ান ইয়েলো স্কর্পিয়ন হলুদ রঙের হয়ে থাকে। এদের বিষ এত তীব্র হয় যে এরা একবার হুল ফুটাতেই আপনার শরীরের অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিবে, পুরো শরীরে ভয়ঙ্করভাবে যন্ত্রণা হতে শুরু করবে, আর ফুসফুসে ব্যথা শুরু হবে। ব্রাজিলের সব জায়গাতেই এদের আতঙ্ক ছড়িয়ে রয়েছে। প্রতি বছর এদের কামড়ে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়। বলা হয় যে এদের কামড়ানোর পর যদি কোনো প্রতিষেধক দেওয়া হয় তাহলে রোগীর প্রাণ বাঁচানো যায়, নয়তো তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু অনেকবার দেখা গিয়েছে যে প্রতিষেধক দেওয়ার পরেও রোগীকে বাঁচানো যায়নি। অ্যারাবিয়ান ফ্যাট টেইল স্কর্পিয়ন, এই বিচ্ছুকে দেখতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই বিচ্ছু কালো রঙের হয়, এদেরকে মরুভূমি এলাকাতে পাওয়া যায়, আর সব সময় এরা তাদের শিকারের জন্য ঘুরতে থাকে। এটাকে দেখে আপনার অনুভূতি হবে আপনার সামনে বড় কোনো বিপদ দাঁড়িয়ে আছে। এই বিচ্ছুর সম্পর্কে বলা হয় যে এরা খুবই রাগী স্বভাবের হয়। এদের সামনে যতই বড় বিপদ আসুক না কেন এরা কাউকেই ভয় পায় না। এদের হুল বিষাক্ত হওয়ার পাশাপাশি এদের থাবাও খুবই বিপজ্জনক হয়। অ্যারিজোনা পার্ক স্কর্পিয়ন, এই বিচ্ছু আমেরিকার অ্যারিজোনাতে বেশি পরিমাণে পাওয়া যায়, এই জন্য এদেরকে অ্যারিজোনা পার্ক স্কর্পিয়ন বলা হয়। এই বিচ্ছু প্রতি বছর কমপক্ষে 100 জন মানুষকে তার শিকার বানায়। বিচ্ছুর এই প্রজাতি খুবই বিষাক্ত হয়, আর এদের বিষের প্রতিষেধক এরা নিজেই, কেননা এই বিচ্ছুর বিষ প্রতিষেধক বানাতে কাজে আসে। আর অনেক সময় এমনটা দেখা গিয়েছে যেখানে সাধারণ ঔষধ তার বিষের সামনে ফেল হয়ে যায়, সেখানে তার বিষ দিয়েই তৈরি প্রতিষেধক পুরোপুরিভাবে কাজ করে। এই বিচ্ছু যদি কাউকে কামড় দেয় তাহলে তার জীবন বাঁচানো যেতে পারে, কিন্তু শর্ত হলো প্রতিষেধক সঠিক সময় সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে, তা না হলে জীবন বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। ইম্পেরিয়র স্কর্পিয়ন, বন্ধুরা এই বিচ্ছুর একটি বিশেষত্ব রয়েছে, আর সেটা হলো এদেরকে বাড়িতে পোষ মানানো যায়।
এমন কিছু মানুষ রয়েছে যারা এই ধরনের বিষাক্ত প্রাণীদেরকে পুষতে পছন্দ করে, কিন্তু এদেরকে পোষা ততটাও সহজ নয়, কেননা ছোট্ট একটি ভুলও আপনার জীবন কেড়ে নিতে পারে। বিচ্ছুর প্রজাতিতে এটাই সবথেকে বড় বিচ্ছু, আর এরা লম্বায় প্রায় 6 ইঞ্চি পর্যন্ত বড় হয়, কিন্তু এদের জীবনকাল অনেক কম হয়ে থাকে। এই বিচ্ছু 6 থেকে 8 বছর পর্যন্তই বেঁচে থাকে। অন্যান্য বিচ্ছুর তুলনায় এরা অনেক কম বিষাক্ত হয়, এই জন্য এদের দ্বারা জীবন যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, কিন্তু এটা কামড়ানোর কারণে তীব্র ব্যথা হয়। সাউথ আফ্রিকান ফ্যাট টেইল স্কর্পিয়ন। এই বিচ্ছুকে সাউথ আফ্রিকাতে পাওয়া যায়, যাদেরকে অনেক মানুষকে হাসপাতালে পৌঁছানোর জন্য দায়ী মনে করা হয়। এই বিচ্ছুর হুলে এত মারাত্মক বিষ থাকে যে প্রচন্ড ব্যথায় আপনি মারা যাবেন। এই বিচ্ছুর একটি বিশেষত্ব রয়েছে যা তার বিষের মাত্রা, আর এদের বিষের মাত্রাই বলে দিবে যে রোগীর সাথে কতটা খারাপ হতে চলেছে। আর যদি বিষের মাত্রা কম হয় তাহলে শরীরে অধিক মাত্রায় যন্ত্রণা হবে, কিন্তু বিষের মাত্রা বেশি হওয়ার কারণে শরীরের অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিবে, আর আপনার পুরো শরীর অবশ হয়ে যাবে। আর যদি ভাগ্য তার থেকেও খারাপ হয়, আর যদি অনেক বেশি মাত্রায় বিষ শরীরে প্রবেশ করে, তাহলে আপনার জীবন যেতে খুবই কম সময় লাগবে। আপনারা যদি এমনটা ভাবেন যে এই বিচ্ছুর হুলি শুধুমাত্র আপনার জন্য বিপজ্জনক, তাহলে আপনি ভুল ভাবছেন। বলা হয় যে এই বিচ্ছু বিষকে পিসকারের মতো ছুঁড়ে মারতেও পারদর্শী। এইভাবে সরা বিষ আপনার শরীরের ভিতরে যাবে না, কিন্তু যদি আপনার চোখে চলে আসে তাহলে অনেক বড় সমস্যা হবে। বিচ্ছু যদিও আকারে ছোট, কিন্তু এদের হুল অনেক বেশি মারাত্মক হয়। এদের জন্য যে কারো প্রাণ চলে যেতে পারে। এমনি থেকে তো এরা শান্ত স্বভাবের হয়, কিন্তু যে কোনো ধরনের বিরক্ত বা বিপদ হওয়ায় এরা যে কারো প্রাণ নিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে কোন বিচ্ছুটি আপনার সবথেকে বিষাক্ত বলে মনে হয়েছে এবং এই ভিডিওর তৃতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।